খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ এটির সাথে আপনাদের স্বাগত গত শনিবার রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল পঞ্চায়েত নির্বাচন প্রায় ষাট হাজার বুথে ভোট গ্রহণ হয়েছিল সেদিন তবে দিকে দিকে হিংসার ঘটনা ঘটেছিল রাজ্যে প্রাণ হারিয়েছিলেন অন্তত পনেরো জন এই আবহে গতকাল ভোটের স্কুটি নিতে বসে কমিশন সিদ্ধান্ত নেওয়া আজ ছশো ছিয়ানব্বইটি বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে পঞ্চায়েত ভোট সংক্রান্ত যাবতীয় খবর পেতে আমাদের সাথে আপনারা থাকবেন এটাই আশা করব এদিকে দশ তারিখ তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে দাবি তৃণমূল কর্মী চলেনি বললেন এসডিপিও পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল যদিও বেলদার এসডিপিওর দাবি গুলি চলেনি তবে কামরুল মল্লিক নামে ওই তৃণমূল কর্মীর দাবি বাড়িতে এসে হামলা চালায় দুষ্কৃতেরা নদিয়ার কৃষ্ণনগরে সিপিএম প্রার্থীর সুশরের মৃত্যু ভোটের দিন দুষ্কৃতেরা হাতে বেধারক মার খেয়েছিলেন এরপর শনিবার রবিবার চলে জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াই তবে আজ সকালে অবশেষে মৃত্যু হল সিপিএম প্রার্থীর শ্বশুর ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরে মিতের নাম শুকুর আলী শেখ আজ সকালে পঞ্চায়েত নির্বাচন নিয়ে দিলীপ ঘোষ বলেন রাজ্যে নির্বাচনের নামে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে এই সরকারের আর থাকার অধিকারের নেই দরকার নেই এই সরকারের ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূলের ব্লক সভাপতি দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের অস্তের গুরুতর আহত তৃণমূলের আরো বেশ কয়েকজন কর্মী ঘটনাটি শান্তিপুর ব্লকের নম্বর পঞ্চায়েতের দু অভিযোগ গতকাল রাতে শান্তিপুর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত সরকার তার অনুগামীদের সাথে নিয়ে বাড়ির পাশেই নির্বাচনী পরিবর্তী পরবর্তী প্রক্রিয়া নিয়ে আলোচনা করছিলেন তখনই একদল দুষ্কৃতী তার ওপর চড়াও হয় উলুবড়িয়া স্ট্রংরুমে ঢুকেছে খোদ বিধায়ক এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন বিরোধী দলের কর্মী সমর্থকরা আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উলুবড়িয়া দু নম্বর ব্লকে স্ট্রুপ ভোট শুরু হলো দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তীর ফুল মালঞ্চ প্রাথমিক স্কুলের একশো তিন ও একশো তেরো নম্বর বুথে এখানেই শনিবার বোমার আঘাতে মৃত্যু হয়েছিল আনিসুর ওস্তাকার নামে এক সাধারণ ভোটারের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত সমগের দাদরা অঞ্চলের চাঁদকুড়ি বাজার এলাকায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন তারা সবং গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পূর্ব মেদিনীপুরের ময়নার একশো চুয়ান্ন নম্বর বুথে এখনও দেখা নেই কোনো ভোটকর্মীর দেখা নেই পুলিশেরও বুথের বাইরে বিক্ষোভ গ্রামবাসীদের প্রচুর সংখ্যক মহিলা সামিল বিক্ষোভ ব্যালট বাক্সের মুখ ভোট গণনার আগেই খোলা হয়েছে বলে অভিযোগ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম এই নিয়ে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন টুইটারের সঙ্গে লিখেছেন সিঙ্গুর ডিয়ার্স শীতে জনগণ পাহারা দিচ্ছে লুট এখনো হয়নি সিল করা ব্যালট বক্স খোলার চেষ্টা হাতে নাতে ধরা পড়েছে পোলিং অফিসারের কাছে কোনো জবাব নেই রুল বুক মেনে কথা বলা হয়েছে নির্বাচন আধিকারিকরা কেবল কালীঘাটের নির্দেশ মেনে চলে ভোট মিটলেও অশান্তি থামছে না স্ট্রং রুম পাহারায় কেন্দ্র করে তুলকলাম কাণ্ড পূর্ব মেদিনীপুরের রেগড়ায় রাতের অন্ধকারে ব্যালট বাক্সে কারচুবুরের অভিযোগ এগড়া দু নম্বর ব্লকের বালিঘাই হাই স্কুলের স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূল কর্মীরা রুমের মধ্যে যায় বিজেপি কর্মীদের ঢুকতে বাধা দেওয়া হয় এই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা ঘটনা পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পুলিশকে লক্ষ্য করে ইঁট ছুটতে থাকে বিক্ষোভকারীরা করি না পরিস্থিতির সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ কার্যত রণক্ষেত্রে আকার ধারণ করে এলাকা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ